আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেকদিন আপনাদের সাথে দেখা হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন কিছু করতে হয়। তো আজকে আমার নিজের ঘরোয়া কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে মুগ ডাল দিয়ে বেগুন দিয়ে রান্না করব, এরপরে চিংড়ি মাছ, পালং শাক বা হরেঞ্চ যেটা বলে। তো আমি আগে মুগ ডালটাকে টমেটো দিয়ে সিদ্ধ করেছি, এবং আগে মুগ ডালটাকে একটু আদা একটু রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, একটু হলুদ সিদ্ধ করে রাখলাম। এরপরে আমি এটা যখন হয়ে আসবে, একটু হয়ে আসবে, তখন আমি এটার ভিতরে আপনার বেগুনটা ঢালব, এর ভিতরে চিংড়ি মাছ ভুনা করবো টমেটো দিয়ে। চিংড়ি মাছ বাচ্চারা তেমন পছন্দ করে না, আমার বুঝলাম না, আমার বাচ্চারা অন্যরকম, অন্য বাচ্চারা দেখে চিংড়ি মাছ খুব পছন্দ করে, তারপরে ওরা খায়। তো আমি চিংড়ি মাছটাকে টমেটো দিয়ে ভুনা করবো। এটাতে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, এদিক দিয়ে আমার মুগ ডালটা হয়ে আসছে, আমি টমেটো বেগুন দিয়ে দিয়েছি, জলটা হচ্ছে, আর এইদিকে পেঁয়াজ, পেঁয়াজটা একটু হয়ে আসলো, হয়ে আসার পরে আমি তেলের ভিতরে পেঁয়াজটা হয়ে আসলো, হয়ে আসার পর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু লাল হওয়ার জন্য, ছোটো চিংড়িগুলো। তারপরে বেশ দাম খেতে ইচ্ছে করছে আমার, বিশেষ করে ওদের চেয়ে বেশি মনে হয় আমি খাই, ওরা কী খায়, ঘরের ভিতর মনে সবচেয়ে বেশি খাই আমি। দেখ এটা করছি, এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি, ভালোই রান্নাবান্না করতে একদম মন চায় না। বাইরে কাজ করে আসলে ঘরে রান্না করা, ঘরের কাজ করার আসলে খুব কষ্ট, আমরা যারা বাইরে কাজ করি সে ঘরে কাজ করা আসলে আমাদের জন্য এত কষ্ট হয়ে যায়। তো এটার ভিতরে একটু রসুন, একটু আদা বাটা, অল্প অল্প এটা পরিমাণ মতো। আমার রান্নার ভিতরে কোনো আমি নির্ধারিত কোনো পরিমাণ আমি ইউজ করি না, এটা আমার চোখের দেখা, আমি আবার তেমন রান্নাও পারি না, যতটুকু পারি তাও আপনাদের মাঝে শেয়ার করছি। রান্না বেশি আমি ভালো পারি না, আমার বড় বোন খুব ভালো রান্না জানে, খুবই ভালো, আমার বড় বোনের রান্না খুবই মজা, আমার বড় যে আছে সেও খুব ভালো রান্না জানে। একটু হলুদ ঢেলে দিচ্ছি, অল্প একটু হলুদ জল দিয়ে, একটু আদা রসুন, হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। খুব একটু নাড়াচাড়া করে হতে থাকবে, এর ভিতরে তেল তেল এর নাড়াচাড়া করে, এরপরে এটার উপরে একটু রাঁধুনি মাছের মশলা যেটা বলে, ওটা আসলে দেখলাম যে মাছ রান্নার ভিতরে খুবই টেস্ট আনে, এটা আমি এখানে প্রায় ইউজ করি। আমার মাছের যখন মাছ জাতীয় কোনো কিছু রান্না করি তখন খুব ইউজ করি, আবার মাছের কাবাব যখন করি আমি তখন এইটা, এই মশলাটা আমি খুব ইউজ করি, দেখে যে খুব টেস্টি হয়। কিংবা আমি যখন আর কাউকে দাওয়াত দিই ওরাও বেশ বলে যে বেশ ভালোই হয়েছে। তো এটা হচ্ছে, এর ভিতরে আমি একটু টমেটো ঢেলে দিব, আমার মনে হচ্ছে আমার টমেটোটা অল্প হয়েছে, আমাকে মনে হচ্ছে, এরপর একটু টমেটো আমার কাটতে হবে, একটু ঢালতে হবে, টমেটো বেশি অল্প মনে হচ্ছে, এটা শুধু জাস্ট একটু টমেটো দিয়ে ভুনা করা, এরপর আর একটু টমেটো কেটে এখন আবার একটু টমেটো ঢালবো, আর একটু টমেটো ঢেলে দিলাম। টমেটোতে, কাঁচা টমেটোতে আসলে খুব টেস্ট আনে, আমরা যদি ইয়ার টমেটোগুলো টমেটো পেস্ট কিনি, পেস্ট দিয়ে রান্না আসলে একদম টেস্ট হয় না, যতটুকু পারা যায় কাঁচা মানে টমেটো কিনে যদি রান্না করা হয় আসলে ওই রান্নাটা বেশ মজাই হয়, খুবই মজা হয়। তো যেটা বলছিলাম, এরপর এখন আমি একটু দুধ ঢালছি। দুধটা আমি বেশিরভাগ, আমি একটা কোরিয়ান রান্না বেশ ফলো করি, আমার খুব ভালো লাগে কোরিয়ান রান্নার ভিতরে, বেশি দেখে যে বেশ প্রচুর খাবার ভিতরে ওরা সবজি, মাছ, মাংস সব কিছুর ভিতরে প্রায় দুধ ঢালে। তো আমিও দেখলাম যে দুধটা খুব মজার রান্না আনে। এখন আমার আবার, আমি এখানে একটা কড়াই বসিয়েছি, এই কড়াইটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, এখানে এক আমার এক বান্ধবী, ও এই জাতীয় কড়াইটা আনতে বলেছে, ওরা আবার সবজি খায়, ও হিন্দু কিন্তু বেশ ভালো, খুবই ভালো, ও খুবই আমার ভালো, আমার জন্য খুবই ইয়া, আমি ওর জন্য, আমি ওকে খুব পছন্দ করি, ওর জন্য কড়াই আনতে যেয়ে আমি আমার নিজের জন্য একটা ছোট্ট কড়াই নিয়ে এসেছি, যে এবার দেশে গিয়েছিলাম তখন। তো কড়াইতে আমি এখন ফোড়ন দিব রসুনের বাগার সাথে, আবার পাঁচফোড়নও দিয়েছি, এটা পাঁচফোড়ন রসুন দিয়ে তেজপাতা দিয়ে একটু বাগার দিলাম, বেশ মজা। আর যেটাকে বললাম আপনারা হরেঞ্চু, হরেঞ্চু যেটাকে আমরা পালং শাক বলি, আমি পালং শাকটাকে পেস্ট করেছি, এখান থেকে কিন্তু কিছুটা পালং শাক আমি রেখে দিব, যখন আমি মুরগি রান্না করব পালং শাকটা, মুরগি দিয়ে আমি পালং শাকটা দিই, করলে ওরা খুব, বাচ্চারা খুব পছন্দ করে। আবার কিংবা এই যে এবি কিংবা চিংড়ি, এটাও যদি পালং শাকের সাথে মিশিয়ে দিই খুব ভালো,
আর পালং শাকটা আমি আজকে জাস্ট একটু খালি খাবো রসুনের বাগার দিয়ে, লোচন দিয়ে খাবো, ভালোই মজা পালং শাকটা। এটা আবার আমার রেস্টুরেন্ট, আমি আমি দেখেছি আমাদের এখানে যারা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমার নিজের রেস্টুরেন্টেও আমি এই পালং শাকের এটা হরেন এবি দিয়ে হরেনচু চিকেন দিয়ে হরেনচু এগুলো আমরা আইটেম রেখেছি। এটা বেশ মজা খেতে, বেশ মজা পালং শাকটা এভাবে করে খেলে, চিকেন দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে পালং শাক, এটাও প্রায় অর্ডার আসে, খুব ভালো লাগে। এটা করার সময় আমার কুক ভাইয়ের কথা আমার খুব মনে পড়ছে, কুক ভাই এটা কুক করে, ওনার হাতে এটা বেশ টেস্টি হয়, তো ভালোই হয়েছে। এগুলোই আমার আজকে রান্না, তো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলে বেশ ভালো লাগে। এইগুলো আমার রান্না আজকে তিন পদের রান্না করে, একদিন রান্না করি, দুই দিন খাই, আবার রান্না করি। আসলে রান্নাটা খুব কষ্টের, রান্না করার সময় দেশের কথা খুব মনে পড়ে, দেশে বেশ আরামেই ছিলাম, ভালোই ছিলাম, দেশের সব কিছু মনে করে, কত আমার জন্য আমার হেল্প হ্যান্ড ছিল দেশে, ওদের কথা খুব মনে পড়ে, ওরা কত সাহায্য করেছে, আর এখন আমি ওদের মতোই সবই কাজ করছি, সবই কাজ করছি, খুব কষ্টে দিন যাচ্ছে, কাজ করা, বাইরে থেকে এসে ঘরে কাজ করা, ঘর বাহির বাচ্চা সব মিলে মনে হয় যে আসলে কী যে কষ্ট আমাদের বিদেশি জীবনটা। তো দোয়া করবেন, আপনাদের সবাইকে ভালো থাকবেন, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।